সরকারি নির্দেশ অনুযায়ী রাজ্যে নিষিদ্ধ হয়েছে একক ব্যবহারযোগ্য প্লাস্টিক। সেই বিষয়ে ময়নাগুড়ি পৌরসভার পক্ষ থেকে বাজারে বাজারে প্রচার চালানো হয়। এমনকি প্লাস্টিক বন্ধের বার্তা প্রচার করা হয়েছিল বিভিন্ন মাধ্যমে। ময়নাগুড়ি পৌরসভার পক্ষ থেকে বাজারে বাজারে গিয়ে মানুষকে সচেতন করে এমনকি মাইক যোগে প্রচার চালানো হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও বেশ কিছু ব্যবসায়ী নিয়মিত তোয়াক্কা না করেই সেই প্লাস্টিক ব্যবহার করেই চলেছে। সেই কারণেই মঙ্গলবার ময়নাগুড়ি পৌরসভার পক্ষ থেকে একক ব্যবহারযোগ্য প্লাস্টিক পরিত্যাগ অভিযানে নামলো। এদিন ময়নাগুড়ি নতুন বাজার এবং পুরাতন বাজারে অভিযান চালায় ময়নাগুড়ি পৌরসভা। এদিন এই অভিযানে উপস্থিত ছিলেন ময়নাগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান মনোজ রায় সহ পৌরসভার কাউন্সিলররা, ময়নাগুড়ি থানা পুলিশ সহ ব্যবসায়ী সমিতির সদস্যরা। এদিন এই অভিযানে বেশ কিছু দোকান থেকে 75 মাইক্রনের নিচে ব্যবহার অযোগ্য প্লাস্টিক ক্যারি ব্যাগ উদ্ধার করা হয়েছে। সেই সমস্ত ব্যবসায়ীদের জরিমানা করা হয়েছে, এমনকি উদ্ধার হওয়া প্লাস্টিক বাজেয়াপ্তও করা হয় পৌরসভার পক্ষ থেকে। এর পাশাপাশি সেই সমস্ত ব্যবসায়ীদের সতর্ক করেন পৌরসভার পক্ষ থেকে। এছাড়া এদিন আনন্দনগরের দুটো গোডাউনে প্রচুর বেআইনি প্লাস্টিক পাওয়া যায়। বাবার নাম কি আছে? প্যাভিলিয়ন জমজমাট দুই দলের সাথে একটা গোল করতে পারে না, দম নেই, চিড়ি খাইলে জোর সাইব কেমনে, জোর রাজি ইলিশে। আচ্ছা আচ্ছা, থাক থাক, হয়েছে, দিন কাটে খেয়ে বসে বালিশে, তোমারও তো বালিশে, তাও দেখি এখানে সরকারের সমর্থ পাইছি বছরে। যেভাবেই লিখ না কেন, ডাক নতুন করে বাঁচার অর্থ জীবন খুঁজে পাক। আমরা গর্বিত সমস্ত প্রবীণ মানুষের জন্য যারা সফল অর্থোপেডিক চিকিৎসা ও জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারির মাধ্যমে ফিরে পেয়েছেন তাদের স্বাভাবিক জীবন। নিউটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, সুস্থ জীবনের অর্থ। এত প্লাস্টিক বলতে এখন যেটা দেখছি ওই 10-15% এখনো সবার কাছে প্লাস্টিক আছে সবার কাছে, আর বাদবাকি 80% যেটা 70 মাইক্রন নিচে যেটা আছে ওইটাই ব্যবহার করছে। 15% এদের বহুতবার বলা হয়েছে, আমরা প্রত্যেক সপ্তাহে এদেরকে বলছি, মাইকিং করেছি, এরা তা শোনে না। এখন দেখা যাক, এদেরকে এখন একটা বড় ধরনের যদি ফাইন করা হয় এবং ওয়ার্নিং যেটা দেওয়া হচ্ছে, সবাই কাউন্সিলররা এসছে পৌরসভা থেকে, আশা করি এখন সামনের সপ্তাহ থেকে আর এটা দেখা যাবে না, এখন ঠিক হয়ে যাবে। দেখুন, সরকারিভাবে সিঙ্গেল টাইম ইউজ যে প্লাস্টিককে বন্ধ করা হয়েছে আইনগতভাবেই, সেই যাতে প্লাস্টিক মার্কেটে আর না থাকে, এর আগেও আমরা অভিযান করেছি। আমরা ময়নাগুড়ি পৌরসভার পক্ষ থেকে, আমরা ময়নাগুড়ি পৌরসভা, খাগড়াবাড়ি 1 গ্রাম পঞ্চায়েত সহ এবং অন্যান্য ব্যবসায়ী সমিতির যারা আছেন সকলে মিলে, রাজ্য পৌরসভার আমরা সমস্ত কাউন্সিলররা মিলে এবং আধিকারিকেরা মিলে আমরা মাঠে নেমেছি, ফিল্ড আমরা করছি, দোকানে দোকানে গিয়ে আমরা দেখছি যে কারো কাছে সেই 75 মাইক্রনের নিচে কোনো প্লাস্টিক আছে কিনা, সিঙ্গেল ইউজ প্লাস্টিক। সেগুলো যদি কোথাও পাচ্ছি সেগুলোকে আমরা সিজ করছি এবং তাদেরকে ফাইনও করা হচ্ছে, স্পট ফাইন আমরা আজকে শুরু করলাম,